এটা কিন্তু মানে ওয়াল, ভিতরে কিন্তু রুম আছে, মানে বোঝা যায় না, এটা কিন্তু এভাবে খোলা যায়, যেরকম ওইদিকে রুম আছে, মেইন দরজা। হ্যালো আনিসা, সে হাই এভরিওয়ান, সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকবার আমার আরেকটি ব্লগে। তো আজকে আসলে দেখাইতে যাচ্ছি আপনাদেরকে, মানে আমি ইন্দোনেশিয়াতে কোথায় থাকি, ইন্দোনেশিয়া যে বাড়িতে থাকি বাড়ির দেখতে কেমন। তো চলুন বাড়িটা দেখাই আপনাদেরকে, আমি যে বাড়িতে থাকি, তো আশা করি ভালো লাগবে, তো আমার সাথে থাকুন। আর বাড়িটা সামনের দিকে দেখতে এরকম, এটা হচ্ছে অর্থাৎ মেন গেট, আর ওদিকে হলো মানে পার্কিংয়ের জায়গা আছে, ভিতরে গাড়ি পার্কিং জায়গা আছে। এটা ডুপ্লেক্স বাড়ি, উপরে দেখতে এরকম, এটা হলো গেট। তো আমার সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। বিড়ালের আর মানে অতিথি রেগুলার। সালাম আলাইকুম। আর ভিতরে এটা হচ্ছে লিভিং রুম। আর ইন্দোনেশিয়ার আর একটা সুন্দর নিয়ম নীতি দেখলাম কি, মানে বাড়িতে যে আসুক, বাড়িতে ঢুকার আগে এটা অবশ্যই সালাম দিব জোরে হ্যালো এবং দরজা নক করব, সে বাড়ির লোকই হোক, বাড়ির বাচ্চা কাচ্চা হোক, আর বহিরাগত হ্যালো, যেই হোক, মানে এরা ঢুকার আগে সালাম অবশ্যই দিব। আর এটা অর্থাৎ মানে দরজার মতন কাজ করে এবং ক্যাবিনেটের মতন, দেখেন এখন বন্ধ হয়ে গেছে গা, অর্থাৎ এটার পিছনে দুই রুম আছে, মানে দরজা হিসাবে ব্যবহার করে, আবার এই যে যখন ক্লোজ করে তখন এটা ওয়ালের মতন কাভার্ড সিস্টেম হয়ে যায় গা, খুব সুন্দর লাগলো আমার কাছে ব্যাপারটা। আর ডান দিকে হচ্ছে এদিকে আরেক ইউনিট, এদিকেও রুম আছে, বাথরুম অ্যাটাচ। আর লিভিং রুমে লং সোফা একটা, এটার সাথে সিঙ্গেল সেটে তিনটে, আর কফি টেবিল এক সেট আছে, এটার পাশাপাশি টিভি টেবিল এবং লং টেবিল একটা আছে, এটাতে বসে টিভি দেখে। আর এটার পাশাপাশি পিছনে কিচেন, বিশাল বড় ক্যাবিনেট এবং ফ্রিজ, ওয়াটার ডিসপেন্সার, অর্থাৎ একটা কিচেনে যত কিছু থাকা দরকার সব কিছু অ্যাভেলেবেল আছে। আর কিচেনের পাশাপাশি এদিকে আপনার ওয়াশিং মেশিন আছে, তারপর ওইদিকে বাথরুম, আর এদিকে গ্যারেজ এরকম। চলো গ্যারেজ এদিকে। আর লিভিং রুম এবং কিচেন এরিয়া থেকে মানে দোনো জায়গার থেকে উপরে যাওয়া যায় সিঁড়িটা মানে পাশাপাশি, আর সিঁড়ির থেকে আবার কিচেন এবং লিভিং রুম স্পষ্টভাবে দেখা যায়, এখানে বসেও দেখা যায়। আর দোনো দিকে এটা এসএসএর স্টিল বলে যে এগুলা দিয়ে মানে সিঁড়ির রেলিংগুলো বানাইছে। আর এটা হচ্ছে দোতলার লিভিং রুম, বিশাল বড় কর্নার সোফা আছে, এটার উপরে আবার ফোম আছে কাঠের। আর এটা ওয়ার্ড্রপ বিশাল বড়, আর ওয়ার্ড্রপটা দোনো দিকে সাউন্ড বক্স আছে দুইটা, বিশাল বড় বড় টিভি আছে, আর এগুলার প্রচুর সাউন্ড, মানে যা বলার মতন না, মানে পুরা সাউন্ড দিয়ে বাজাইলে মানে ফ্লোর পর্যন্ত কাঁপাকাঁপি করে। আর উপরে দুই ইউনিট আছে, এক ইউনিটে আমি থাকতাম, এটা হচ্ছে আরেকটা ইউনিট, অর্থাৎ এটার মধ্যে কেউ থাকে না, বা তো গোডাউনের মতন, অর্থাৎ কাপড় চোপড় সব কিছু রাখে এটার ভিতরে। যে কাবাড আছে একটা বিশাল বড়, আর কাবাডের মধ্যে মানে ফুতুলে ভরা, ওদের বাচ্চা আছে তিনটা, তো মানে পুতুল অনেক, মাঝে মাঝে আমি ভাবি এটা কি ভূতের বাড়ি নাকি, মানে ওদের তার নিচে যে রুমগুলো এগুলোর মধ্যেও মানে পুতুল আর ফুতুলের কোনো অভাব নাই। তো আর লিভিং রুমের, সরি, ইয়া লিভিং রুমের পাশাপাশি উপরে এটা হচ্ছে বাথরুম, তো এটাই আমি ব্যবহার করতাম। আর ইন্দোনেশিয়াতে আরও একটা জিনিস দেখলাম, প্রায় বাড়িতে নামাজের জায়গা রাখে এটা, তো এটাও নামাজের জায়গা, এখানে প্রেয়ার ম্যাট, তারপর কোরআন শরীফ টুপি সব কিছু আছে। আর এটা হচ্ছে দোতলার ছোট্ট একটা স্টোর রুম। আর স্টোর রুম এটার মধ্যে পুরান জুতা টুতা, তারপরে মানে যেগুলা সবসময় ব্যবহার করেন আর কি, তারপরে অপ্রয়োজনীয় জিনিসপত্র, কার্পেট টার্পেট এগুলো রাখছি এটার মধ্যে। তো চলুন এবারে আমি যে রুমে থাকি এই রুমটা দেখাই।
আর এটা হচ্ছে আমার রুম, অর্থাৎ ইন্দোনেশিয়াতে আমি 2 মাস ছিলাম, এই 2 মাস এই রুমটার মধ্যে কাটাইছি। আর জানালা আছে একটা, আর ইন্দোনেশিয়াতে জানি না জানালাগুলো কেন জানি একটু লম্বা হয়, অর্থাৎ উপরে নিচে লম্বা হয়। কাবড আছে একটা, তারপরে বিপরীত দিকে কম্পিউটার ডেস্ক আছে একটা, পাখা নাই, এসিও নাই, তবে জানালা খুলে রাখতাম সব সময়। জানালা খুলে দিলে মানে বাইরে থেকে প্রচুর বাতাস আসতো, যেটা মানে এসির মতন ঠান্ডা, আর কারণ ওইখানে ডেলি বৃষ্টিপাত হইতো, পাশে লম্বা উঁচু পাহাড় ছিল। তো এদিকে ব্যালকনি, তো চলুন আমার সাথে ব্যালকনিতে যাই। আর আমি এখানে যতদিন ছিলাম মানে বেশিরভাগ সময় আমি ব্যালকনিতে বসে কাটাইতাম যখন বাড়িতে থাকতাম আর কি, মানে বাইরের সবুজ দৃশ্য জঙ্গলের মতন দেখা যায় তো এখান থেকে, বৃষ্টি হয়তো মানে অসাধারণ একটা সময় পার করতাম এখান থেকে বসে। আর এখানে ঘুঘু পাখি একটা আছে, এটা সারাদিনে কিন্তু ডাকাডাকি করবো, গান গাইবো, এখন রাত হয়তো ঘুমাই আছে। এদিক দিয়ে ওইদিকে যাওয়া যায়। আর এখানে ব্যালকনির মধ্যে একদিকে চেয়ার আছে দুইটা, আর আরেক দিকে সুইং চেয়ার আছে, এটা মানে এটার মধ্যে বসে দোলনা খাওয়া যায়। তো আমার সাথে চলুন, এখন আমি অন্যদিকের যে ব্যালকনি ওই ব্যালকনিতে নিয়ে যাব আপনাদেরকে। আর এদিকের ব্যালকনি মোটামুটি বড়ই, আর স্পেস আছে অনেক। আর ওদের বাড়ির যেই মানে পানির ট্যাঙ্ক, এই পানির ট্যাঙ্কটা এদিকে বাম দিকে অবস্থিত, আর এখানে স্পেস আছে অনেক, মাঝে মাঝে এরা যে বিবিকিউ পার্টি করে এখানে। আর এখানেও পাখি আছে, লাভবাট আছে একটা, কেউ ঘুমাই শুনি না, দিনে অনেক চিল্লাপিল্লি করে। আর দোতলার মধ্যে এটা কাপড় চোপড় শুকানোর জায়গা, অনেকগুলো স্ট্যান্ড আছে। আর ইন্দোনেশিয়ানরা মানে ডেলির কাপড় ডেলি ব্যবহার করে, মানে দ্বিতীয় দিন এক কাপড় ব্যবহার করে না। তো আসলে আমি যে বাড়িতে থাকি, এই বাড়ির মালিক যিনি, ওনার সাথে এখন আপনাদেরকে ইন্ট্রোডিউস করামো। তো শি ইজ ওনার অফ দিস হাউস। হ্যালো ম্যাডাম, অ্যান্ড শি ইজ ইয়াঙ্গার ডটার অফ দিস হাউস, আনিসা। হ্যালো আনিসা, সে হাই এভরিওয়ান, থ্যাংক ইউ। তো উনি হচ্ছে বাড়ির মালিক, আর ওনার স্বামী হচ্ছে সরকারি কর্মকর্তা, আর মেয়েটা ছোটু, মেয়ে আরও দুজন আছে, একজন ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, মেজুটা আর বড়টা বাইরে আছে। তো এই ছিল ছোট্ট একটা আপডেট, তা ইন্দোনেশিয়া আমি যে বাড়িতে থাকি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি ইন্দোনেশিয়া থেকে। আল্লাহ হাফেজ।